ভিডিওটি শুরু করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইজি অপশন ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু রাজ্য সরকার, হ্যাঁ বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু রাজ্য সরকার অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট পুরনো ভোটার লিস্ট অর্থাৎ পুরনো ভোটার তালিকা কিন্তু প্রকাশিত করে ফেলেছে, যেটা কিনা 1952 সাল থেকে শুরু করে, হ্যাঁ বন্ধুরা, 1952 সাল থেকে শুরু করে 1971 সাল পর্যন্ত যতগুলো ভোটার লিস্ট ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল, সমস্ত তালিকার লিস্ট পিডিএফ সহ কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে মোবাইল ফোনে কিংবা কম্পিউটারে সেভ করে নিতে পারবেন, প্রিন্ট আউট করে নিতে পারবেন, ডাউনলোড করে নিতে পারবেন। এতদিনই কিন্তু সাধারণ মানুষ, সাধারণ জনগণ কিন্তু এই পুরনো ভোটার লিস্টের অপেক্ষায় ছিল। তো বন্ধুরা, আপনারা কিভাবে সেই পুরনো ভোটার লিস্ট ডাউনলোড করবেন, কোন ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন, সমস্ত কিছু সঠিক তথ্য নিয়ে আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কেননা ভিডিওটির প্রতিটি স্টেপ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনের মতো আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, নতুন নতুন লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করতে একদম ভুলবেন না। আর হ্যাঁ, অনলাইন সম্পর্কিত কোনো রকম যদি অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, দেখে নেব আজকে যে অনলাইন মাধ্যমে কিভাবে পুরনো ভোটার লিস্ট পুনরায় ভোটার তালিকা আপনারা ডাউনলোড করবেন। সর্বপ্রথমে আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদের মোবাইল কিংবা কম্পিউটার কিংবা ডেস্কটপ থেকে সেম টু সেম একই প্রসেসে অনলাইনের মাধ্যমে পুরনো ভোটার লিস্ট পুরনো ভোটার তালিকা ডাউনলোড করার জন্য যে কোনোটা ব্রাউজার ওপেন করতে হবে। যে কোনোটা ব্রাউজার ওপেন করার পর আপনি সরাসরি গুগলে গিয়ে লিখবেন ওল্ড ইলেকট্রাল রোল। আপনি যেটা করবেন, ওল্ড ইলেকট্রাল রোলস লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পর সঙ্গে সঙ্গে দেখবেন, সর্বপ্রথমে দেখবেন যে ওল্ড ইলেকট্রাল রোলস ডট ডাব্লিউবি ডট জিওভি ডট ইন, ওল্ড ইলেকট্রাল রোলস আপনাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর সঙ্গে সঙ্গে দেখবেন অফিসিয়াল যে ওয়েবসাইট সেটা খুলে আসবে। এই পেজের লিঙ্কটি পেতে আপনাদের কোনো অসুবিধা হয়ে থাকলে, এই পেজে আসতে কোনো অসুবিধা হয়ে থাকলে এই ভিডিওর নিচে দেখবেন ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে আপনি এইরকম পেজে আপনি চলে আসতে পারবেন, যেটা কিনা ওয়েস্ট বেঙ্গলের একটা অফিসিয়াল ওয়েবসাইট। তো সর্বপ্রথমে আপনারা দেখতেই পাচ্ছেন উপরের দিকে দেখবেন একটা রোলস, অর্থাৎ 1952 সাল থেকে শুরু করে 1971 সাল পর্যন্ত যতগুলি ভোটার লিস্ট ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল সমস্ত লিস্ট কিন্তু আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো যেগুলো বলা রয়েছে যে এগুলো আপনি কিন্তু ক্রোম, ফায়ারফক্স, অপেরা মেনুতে শুধুমাত্র ওপেন করতে পারবেন। তারপর এটা যদি ডাউনলোড করে নিতে চান, এই পিডিএফটি ডাউনলোড করে নিতে চান, তাহলে আপনার নেটওয়ার্ক কিন্তু হাই স্পিড হওয়া দরকার। আর এটা যদি ওপেন হয়ে যায় এই পিডিএফটি, তাহলে এয়ারড্রপ রিডারে কিন্তু ওপেন হবে। তো আপনাদেরকে যেটা সর্বপ্রথমে করতে হবে, আপনি যদি এটা ডাউনলোড করে নিতে চান, আপনার যে সালের ভোটার লিস্ট ভোটার তালিকা ডাউনলোড করতে চান, আপনার যে এলাকা ডাউনলোড করতে চান, তো আপনাকে সর্বপ্রথমে যেটা করতে হবে, প্রথমেই দেখবেন সিলেক্ট ইয়ার, অর্থাৎ আপনি যত সালের ভোটার লিস্ট ভোটার তালিকা ডাউনলোড করে নিতে চান সমস্ত সালগুলো এখানে রয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন অন স্ক্রিনে সমস্ত সালগুলো এখানে রয়েছে। তো আপনি যে সালের যে সালটির ভোটার লিস্ট ডাউনলোড করে নিতে চান সেই সালটি আপনি এখানে ক্লিক করবেন। সেই সালটি ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন পেজটি লোডিং হতে একটু টাইম নিয়ে নেবে, কেননা এই পেজটি অবশ্যই যখন আপনি রিফ্রেশ করবেন কিংবা ডাউনলোড করবেন অবশ্যই কিন্তু আপনার ইন্টারনেট স্পিড কিন্তু হাই হওয়া খুবই প্রয়োজন। তারপর যেটা করতে হবে, আপনার সালটা সিলেক্ট করার পাশে ঘরে চলে আসবেন। পাশে ঘরে চলার পর সিলেট ডিস্ট্রিক্ট, অর্থাৎ আপনার যে জেলাটা রয়েছে সেই জেলাটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন। এখানে দেখবেন অনেকগুলো জেলা রয়েছে, সেই জেলা থেকে আপনার যে জেলাটা ডাউনলোড করতে চান, আপনার ভোটার লিস্ট ভোটার তালিকা ডাউনলোড করতে চান, সেই জেলাটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পেজটি আবারও লোড হবে। লোড হওয়ার পর আপনি যেটা করবেন, পাশের ঘরে চলে আসবেন, সেখানে দেখবেন অনেকগুলো আপনি যে এরিয়াটা আপনার যে জেলাটা সিলেক্ট করেছিলেন সেই জেলার মধ্যে অনেকগুলো কিন্তু বিধানসভা রয়েছে। সেই বিধানসভা থেকে আপনার যে বিধানসভা, সেই বিধানসভাটা আপনি এখানে সিলেক্ট করবেন। আপনার যে সালটা আপনি ডাউনলোড করতে চান সেই সালটা সিলেক্ট করলেন, জেলাটা সিলেক্ট করলেন, আপনার বিধানসভাটা সিলেক্ট করলেন। তারপর নিচের দিকে চলে আসবেন, দেখবেন সার্চ অপশান রয়েছে, সেই সার্চে ক্লিক করবেন। সেই সার্চে ক্লিক করলেই দেখবেন এখানে দুটো ফাইল দেওয়া রয়েছে, নীল কালারের দেখবেন ডান দিকে পিডিএফ লিঙ্ক, সেই পিডিএফের লিঙ্কের দুটো ফাইল দেওয়া রয়েছে। কোনো কোনো ডিস্ট্রিক্টের ক্ষেত্রে, কোনো কোনো বিধানসভার ক্ষেত্রে কিন্তু একটি মাত্র ফাইল রয়েছে, কোনো কোনো ডিস্ট্রিক্ট কিংবা জেলার ক্ষেত্রে দেখবেন তিন চারটি ফাইল রয়েছে। তো আপনার যে জেলাটা, সেই জেলাটা থেকে আপনি সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার পিডিএফ যার লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। অবশ্যই ডাউন করার সময় আপনার ইন্টারনেট স্পিড কিন্তু হাই হওয়া অবশ্যই দরকার। তো আপনি ডাউনলোড করার পর দেখবেন অবশ্যই এটা ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড করে এটা প্রিন্ট আউট করবেন কিংবা ডাউনলোড করে নেবেন কিংবা আপনি এটা সেভ করে নেবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, এবং চ্যানেলটিকে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। আর অনলাইন সম্পর্কিত কোনো রকম অসুবিধা হয়ে থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নামটি আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।